এখনকার যুগে হচ্ছে যে আমি তারপরে আমি আসছি। হ্যাঁ, তোমার তোমার কাছে যদি ছবি পাবো, যদি শেষ হয়ে যায় ছবি পাবো তো ঠিক আছে। আমি আমি আসছি আসছি, আমি যাবো মাঠে যাবো। ঠিক আছে, কত চলবে এখন চলবে না তাহলে ঠিক আছে। আজকে সকাল 9:15 সময়তে দেখা যায় যে আমাদের স্কুলের যে গেট, সেখানে যে তালাগুলো ছিল সেগুলো ভাঙা, কোলাপসিবল গেট ভাঙা, এবং আমাদের যে হেডমাস্টার্স রুম সেখানকার কোলাপসিবল গেট, দরজার তালা সব কিছু ভাঙা, এবং রুমের মধ্যেকার সবকটা আলমারি সেগুলোকেও ভাঙা হয়েছে। আমাদের একাডেমিক কাউন্সিলের যে রুম সেখানে যে আলমারিগুলো ছিল সেগুলোও ভাঙা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো কিছু খোয়া যায়নি বলেই মনে হচ্ছে। বিশেষ করে সামান্য কিছু টাকা পয়সা ছিল সেগুলো তারা নিয়ে যায়নি, হতে পারে কোনো ডকুমেন্টস হয়তো নিয়ে গেছে, কিন্তু সেটা এখনই বোঝা যাচ্ছে না, ভবিষ্যতে হয়তো আমরা বুঝতে পারবো। এর আগে কিরকম স্যার কোনো ঘটনা ঘটেছিল স্কুলের সাথে? এর আগে এরকম কোনো বড় ঘটনা আজ পর্যন্ত ঘটেনি, আমার প্রায় 10 বছর হতে চললো, এর মধ্যে এরকম কোনো ঘটনা ঘটেনি। তবে ছোটোখাটো ঘটনা ঘটে যে অনেক সময়তে কল চুরি বা জলের পাইপলাইন কেটে নিয়ে যাওয়া, এই ধরনের ঘটনা ঘটেছে, এবং এগুলো আমাদের কোকোবেন থানাতে রিটার্ন আমাদের অভিযোগ জানানো আছে।
তো কিন্তু এত বড় ঘটনা আমাদের কাছে এটা এক্সপেক্টেড ছিল না। স্যার নাইটে কোনো সিসিটিভি বা কোনো ফুটেজ কি পাওয়া গেছে? না, সিসিটিভি আমাদের রাত্রিবেলাতে চালানো ছিল না, সেটা থাকে না, কারণ এই ধরনের ঘটনা এক্সপেক্টেড ছিল না। তবে এখন থেকে হয়তো চালাতে হবে, কারণ আমাদের নাইট গার্ড একজন ছিলেন, তিনি কয়েক মাস হলো মারা গেছেন, তো সেই জায়গাতেও এখন নতুন যে কর্মী সেটা নিয়োগ হয়নি, তো সেটা আমাদের যত দ্রুত সম্ভব করতে হবে। পুলিশ এসেছিল? হ্যাঁ, সকালবেলাতে পুলিশ এসে সব কিছু দেখে টেকে গেছেন এবং তারা আমাদের সঙ্গে কোঅপারেট করবেন বলেই তারা জানিয়েছে। আপনার নাম? দেবাশিস মুখার্জি, প্রধান শিক্ষক, দুর্গাবতী এমএস স্কুল। মোটিভ বোঝা যাচ্ছে না, মোটিভটা বোঝে যাচ্ছে না। এটা পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, আমি আসার সঙ্গে সঙ্গে আমি থানায় ফোন করলাম, এসআই স্যার এসেছিলেন, উনি দেখে গেলেন, তো বললেন এবার আমরা লিখিত একটা অভিযোগ আমরা দেব। হ্যাঁ, আমাদের একটা প্রোটেকশনের দরকার, কারণ আমরা খুব ভীত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি, যে বুঝতে পারছি না যে কি উদ্দেশ্যে এই হানাটা হলো। উদ্দেশ্যটা ক্লিয়ার নয়, অথচ এইরকম একটা ঘটনা ঘটলো, আর বাচ্চাদের স্কুল, আমাদের মেয়েদের স্কুল, হ্যাঁ, হঠাৎ করে এরকম একটা ঘটনা, আমরা তো ভয়ে মানে প্রচণ্ডই ভয় লাগছে যে কি হতে পারে, কি হতে পারে, মানে ইন্টেনশনটা কি? যদি টাকা নেওয়ার ইন্টেনশন না থাকে, ডকুমেন্টস নেওয়ার ইন্টেনশন না থাকে, ইন্টেনশনটা কি? কেন আলমারি ভেঙেছে আপনাদের? নখানা আলমারি ভেঙেছে। সেখানে ক্যাশ কত ছিল? ক্যাশ আমার প্রায় সেরকম কিছু ছিল না অতটা, অ্যাপ্রক্স ওই 10-12 হাজারের মতো ছিল। অ্যাডমিশন হয়েছিল আমাদের, সেটা আমাদের আজকেই ব্যাংকে নিয়ে যাওয়ার কথা ছিল, সেটাও নিয়ে যায়নি, সেটা নিয়ে যায়নি। আপনার নাম কি? আমার নাম বিপাশা নায়েক। এক দুই তিন চার পাঁচ পাঁচটা গেট হয়ে গেছে। ডিএসএলআর টাকা রাখা ছিল, অ্যাজ ইট ইজ নিয়ে যায়নি। টাকা এমনি কিছু চুরি হয়নি? না, একেবারেই। থাকে তার কারণ হচ্ছে এই সময়তে ফর্ম ফিল আপ হয়, অ্যাডমিশন হয়, তার টাকাগুলো স্কুলেতে থাকে। কিন্তু ভেঙেছে কেন?